নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা ভট্টাচার্য। আমার অ্যাস্ট্রো জোডিয়াক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। নবতারা চক্র নিয়ে আজকে আমি একটু বলবো। নবতারা চক্র নিয়ে আমি এর আগে ভিডিও করেছি, কিন্তু সেটা অন্য ভাষায় করেছি। আজকে আমি এটা বাংলা ভাষায় করছি। নবতারা চক্র দিয়েও কিন্তু বিচার করা যায়। একটা অ্যাস্ট্রোলজিক্যাল জগতে নবতারা চক্র হচ্ছে একটা পার্ট। এটা দিয়ে একটা শর্টকাট রেমেডি আপনারা পেতে পারেন। যে সবসময় কি হয়, আমাদের সম্ভব হয় না যে অ্যাস্ট্রোলজারের কাছে যাই বা এই সময়টা এরকম যাচ্ছে, তাহলে নেক্সট ভালো সময় কখন আসছে, এটা তো সবসময় আপনাদের বা আমাদের সবার পক্ষেই সম্ভব হয় না যে অ্যাস্ট্রোলজারের সঙ্গে গিয়ে পরামর্শ করা। এটা আপনারা নিজেরাই একটু রেমেডি বা নিজেরাই আনসারটা পেতে পারেন। কি করে দেখুন, নবতারা চক্র যেটা আছে, নবতারা চক্র জানতে গেলে আগে আপনাকে জানতে হবে যে আমাদের 27টা নক্ষত্র আছে। আচ্ছা, এই 27টা নক্ষত্র নিয়ে একটু আমি আগে বলে নিই। 27টা নক্ষত্র হচ্ছে এক দুই তিন এরকম পরপর আমি বলে যাচ্ছি, এভাবে আপনাকে বসাতে হবে। অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, নেগোশিরা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, সাতী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্বসারা, উত্তরসারা, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। 27টা নক্ষত্র আছে। এবারে আপনাদের কাজ হলো এই 27টা নক্ষত্রর মধ্যে আপনার জন্ম নক্ষত্র, অর্থাৎ আপনার জন্মের সময় চন্দ্র কোন নক্ষত্রে ছিল সেটাতে আপনারা আপনাদের এখন তো অনেক সুবিধা আছে, ইন্টারনেটে আপনাদের ডেট অফ বার্থ দিয়েও বা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়েও জেনে নিতে পারেন যে আপনার জন্ম নক্ষত্র কি, যে চন্দ্র তখন কোন নক্ষত্রে ছিল। এইবারে যখন আপনার জন্ম নক্ষত্রটা আপনি জেনে যাচ্ছেন, ধরুন তারপরে আপনার কোনো একটু ক্রিটিক্যাল সিচুয়েশন শুরু হয়েছে, ভাবছেন যে এবারে এই সিচুয়েশনটা কতদিন থাকবে, তখন আপনি এই নবতারা চক্রকে ব্যবহার করতে পারেন। আপনার জন্ম নক্ষত্র যেটা, যে ধরুন আপনার জন্ম নক্ষত্র 27, অর্থাৎ কিনা রেবতী নক্ষত্রে আপনার জন্ম হয়েছে, তাহলে আপনার জন্ম নক্ষত্রের জায়গায় আপনি রেবতী লিখলেন। রেবতী জন্মের পরে, তারপরে কি আছে, জন্মের পরে সম্পদ। আচ্ছা, নবতারা চক্রর এটা আমি একটু বলে নিই, এটা বলা হয়নি। নবতারা চক্রের বর্ণনাটা হচ্ছে যে 9টা তারা আছে। নবতারা চক্রটার আমি একটু বর্ণনা আগে দিয়ে নিই। নবতারা চক্র হচ্ছে প্রত্যেকটা নক্ষত্রে 3টে করে, আমরা জানি চন্দ্র প্রত্যেকটা রাশিতে 2.5 দিন করে থাকে, আর চন্দ্রের যে এই মুভমেন্টটা থাকে, এক একটা নক্ষত্র 3টে করে নক্ষত্রকে ধরে রাখছে, কন্ট্রোল করছে। এবার যখন নবতারা চক্রটা হচ্ছে, কি কি, জন্ম, সম্পদ, বিপদ, খেল, প্রত্যরী, সাধক, পদ, মিত্র এবং পরম মিত্র, এই 9টা তারা থাকছে। এই 9টা তারার আন্ডারে আবার 3টে করে আপনার নক্ষত্র থাকছে। এই নক্ষত্রগুলো মানে আপনার যেটা জন্ম নক্ষত্র সেটা আপনি প্রথম ঘরে লিখছেন, এটা আপনাকে একটু লিখতে হবে, না লিখলে আপনি পারবেন না প্রথমে করতে। এবারে জন্ম যেটা প্রথম তারা যেখানে হচ্ছে, সেখানে ধরুন আপনার জন্ম নক্ষত্র হচ্ছে রেবতী, 27 নম্বর নক্ষত্র, রেবতী নক্ষত্র, একটু লিখতে হবে, নাহলে আপনি পারবেন না। জন্ম যে জন্ম তারার ঘরে,
সেখানে আপনি আপনার প্রথম নক্ষত্রটা লিখলেন ২৭, রেবতী নক্ষত্র। তারপরে জন্মের পরে আসছে সম্পদ। সম্পদ হচ্ছে, আচ্ছা ২৭টা নক্ষত্র আমি বলেছি, যখন আপনি ২৭তম নক্ষত্রটা লিখলেন তারপরে সম্পদের পর কোন নক্ষত্রটা লিখবেন? ঠিক বলেছেন, তখন এক থেকে শুরু হবে। সম্পদের ঘরে লিখলেন এক, বিপদের ঘরে লিখলেন দুই, জন্ম সম্পদ বিপদ খেম, খেমের ঘরে লিখলেন তিন, এরকম করে পরপর পরপর লিখে যাবেন। কমপ্লিট হলো? তারপরে দেখছেন যে আপনার জন্ম জন্ম তারার ঘরে তিনটে নক্ষত্র পাচ্ছেন, একটা পাচ্ছেন ২৭। জন্মটা যখন লিখছেন জন্মের ঘরে দেখবেন যে অ্যাডিশন, যেটা নক্ষত্রের অ্যাডিশন বা নক্ষত্র নম্বর, ৯ আসবে, ২৭ ৯ ১৮, রেবতী অশ্লেষা আর জ্যেষ্ঠা, এটা হচ্ছে সব বুধের নক্ষত্র। তা এই নক্ষত্রটা এরকম করে করে আপনি পেয়ে যাবেন। ভরণের ঘরে আসবে জন্ম সম্পদ, সম্পদের ঘরে আসবে দুই, ভরণী, তারপরে আর দুই কি কি আসছে, ১১। ১১ মানে হচ্ছে, একটু আপনাদের জন্য একটু পড়তে হবে, পূর্বসারা। আর একটা আসছে এক প্লাস এক দুই, পূর্বসারা। আর একটা আসবে আপনার ২০তম নক্ষত্র, পূর্ব ফাল্গুনি। এগুলো হচ্ছে সব শুক্রের নক্ষত্র। তারপরে জন্ম সম্পদ বিপদ এরকম করে পরপর পরপর আপনি নক্ষত্রগুলো সাজিয়ে ফেলবেন। এবার আপনাকে জানতে হবে যে জন্ম তারা আপনাকে কি কি ফল দিতে পারে। জন্ম মানে জন্ম হচ্ছে অর্থাৎ খুশি, প্রপার্টি, নতুন কোনো বার্থ হচ্ছে, শুভ কোনো কাজ হচ্ছে। জন্ম সময়টা যদি ২৭ নক্ষত্র হয় তখন জন্ম নক্ষত্র সবসময় জন্ম নক্ষত্রের ঘরে যেটা পড়ে সেটা শুভ পড়ে, শুভ ভালো হয়। সম্পদ, সম্পদের ঘরে প্রপার্টি হচ্ছে, কেনা বেচা হচ্ছে, যারা বিজনেস করছেন তাদের পক্ষে ভালো হচ্ছে, অর্থ ইনকাম হচ্ছে, জন্ম সম্পদ। বিপদে যখন গেলেন, বিপদ মানে তো বুঝতেই পাচ্ছেন যে একটু সময়টা ক্রিটিক্যাল থাকছে, চারিদিক থেকে একটা গন্ডগোল হয়ে যাচ্ছে, একটা বাজে কোনো সিচুয়েশন ফেস করে ফেলছেন, এইরকম জিনিসটা থাকছে। জন্ম সম্পদ বিপদ খেম, খেম হচ্ছে এমনই একটা জায়গা যেখানে আপনি চারিদিক থেকে একটু বাধা পাচ্ছেন, বাধা পাচ্ছেন, বাধা পেয়েও সেটাকে কিন্তু আপনি এই জায়গাটা নিজেকে খুব পজিটিভ রাখার চেষ্টাও করবেন নিজের মনে, মানে আপনি হেরে যাবেন না, এরকম একটা ব্যাপার থাকছে যে আপনি চেষ্টা করছেন, স্ট্রাগলটাকে ফাইট, সবসময় স্ট্রাগলের পরিণতিটা কিন্তু আনন্দের সাথে হয়। সুতরাং খেম মানে কিন্তু ভেঙে পড়ার ব্যাপার নেই, কিছু পজিটিভ জায়গা আপনার জন্য ওয়েট করছে। প্রত্যরি, প্রত্যরি যে জায়গাটা আসছে, প্রত্যরি ওরি, ওরিকে আপনি মানে শত্রু, খুব শত্রুতাপন্ন মনোভাব আপনি চারিদিক থেকে তখন রিসিভ করতে থাকবেন। সবার সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে যাওয়া, হয়তো নিজের কোনো কাছের লোকও তখন দূরে সরে যেতে পারে, এরকম সিচুয়েশনগুলো তখন ফেস করছেন। মানে টাইমটা খুব একটা পজিটিভ বলবো না। এরপরে সাধক, সাধক তারাই যখন আসছেন তখন নামটা শুনে বুঝতে পারছেন একটা স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, সৎসঙ্গে যাচ্ছেন, সৎগুরু লাভ হচ্ছে, অথবা যারা কর্মতে জড়িয়ে আছেন, ধরুন আপনাদের অনেক সাপোর্টার থাকছেন, নিজেরা কোনো কিছু নতুন কিছু করার চিন্তা ভাবনা করছেন, যে জায়গাটা অনেকটা পজিটিভ জায়গা পাবেন, অথবা নিজেদের ইচ্ছা শক্তিকেও নিজেরা খুব জাগিয়ে তুলতে পারবেন, অথবা যারা স্পিরিচুয়াল জায়গায় থাকছে তাদের মিশনের সিদ্ধি লাভের একটা জায়গা সাধন। তারপরে আসছে বধ। বধ মানে হচ্ছে একটা খুব ক্রিটিক্যাল মোমেন্ট যায় সব মানুষের জীবনে, সবসময় মৃত্যু নয়,
মৃত্যু তুল্য কোনো সিচুয়েশন আপনারা ফেস করতে পারেন, তখন যদি সেই সময় সম্ভব হয় কোনো অ্যাস্ট্রোলজারের কাছে সেই সময় যাবেন। তারপরে হচ্ছে মিত্র। মিত্র মানে খুব পজিটিভ সিচুয়েশন, অনেকটা যুদ্ধ পরে জয়লাভের যে সম্ভাবনা, জয়লাভের সম্ভাবনা সেই জায়গায় পজিটিভ সিচুয়েশন। আর পরম মিত্র মানে তো খুবই ভালো, ধন সম্পত্তি বৃদ্ধি, চারিদিক থেকে খুব গুড নিউজ আসবে এরকম। এইবারে আপনি কি করে বুঝছেন যে আপনার কোন সিচুয়েশনটা যাচ্ছে? তারা তো লিখলেন, তারা লিখে এবার আপনার যে পরবর্তী সিচুয়েশন কোন এতে যাচ্ছে, পরবর্তী সিচুয়েশন ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে যাচ্ছে। এবার বলে নি যে তারাটা যখন লিখলেন, আপনি আপনার দশা অন্তর্দশাটা যদি পেয়ে যাবেন, আপনার কাছে আপনার হরোস্কোপটা থাকলে আপনি পেয়ে দেখতে পেয়ে যাবেন, তখন দেখবেন আপনার দশা অন্তর্দশার প্রতি কোন কোন গ্রহটার কোন গ্রহটাকে ধরে যাচ্ছে, সেটা সম্পদের গ্রহ না জন্মের গ্রহ না বিপদের গ্রহ। যেমন জন্ম নয়, এক হচ্ছে একের এক, যেগুলো আসবে সেগুলো হচ্ছে অশ্বিনী, অশ্বিনী, তারপরে এক দশ উনিশ, যেগুলো অ্যাডিশন এক আসছে সেটা হচ্ছে কেতু, কেতু নক্ষত্র। দুই হচ্ছে শুক্র, যেটা যে নক্ষত্র নম্বর অথবা যা যে নক্ষত্র পজিশনটা, এক ধরুন আপনি যাচ্ছেন শুক্রর মহাদশা, তখন আপনি বুঝবেন আপনি ভরণী তারার মধ্যে পড়েছেন, অথবা আপনার ট্রানজিট পজিশনে কোনো যখন শুক্র পাস করছে বা শুক্র যদি পজিটিভ জায়গায় পাস করে তখন আপনি বুঝতে পারবেন আপনার দশাটা ভালো দিকে আসছে। অশ্বিনী ভরণী কৃত্তিকা হচ্ছে তিন, যত নক্ষত্রের অ্যাডিশন তিন আসবে অথবা তিন নম্বর নক্ষত্র, এটা হচ্ছে রবি। রোহিণী চার হচ্ছে চন্দ্র, যে নক্ষত্রের অ্যাডিশন চার আসবে বা চার নম্বর নক্ষত্র হচ্ছে চন্দ্র। মৃগশিরা হচ্ছে পাঁচ, অর্থাৎ কিনা মঙ্গল। তারপরে হচ্ছে আদ্রা, আদ্রা হচ্ছে ছয়, রাহু। তারপরে হচ্ছে পুনর্বসু হচ্ছে বৃহস্পতি, আর পুষা হচ্ছে আট মানে শনি, পুষা নক্ষত্র। আর অশ্লেষা, অশ্লেষা নক্ষত্র হচ্ছে বুধের, যেগুলো হচ্ছে নয়, অ্যাডিশন আসবে। তো সুতরাং এখান থেকে আপনি বুঝতে পাচ্ছেন যে আপনার দশা অন্তর্দশা প্রতি যদি শনি হয় তখন পুষা, এবার দেখবেন যে পুষ্য নক্ষত্রটা আপনার কোন কোন নম্বর ঘরে আছে, কোন তারার ঘরে আছে, তখন সেটা আপনি নিজেই বার করতে পারবেন যে বা শনি পজিশনটা আপনার এখন ছকে কোন জায়গায় যাচ্ছে, তখন আপনি নিজেই বার করতে পারবেন যে এখন আপনার সিচুয়েশনটা এরকম যাচ্ছে, পরবর্তী সিচুয়েশনটা কখন ভালো আসছে, কখন শনি মুভ করছে বা তার কোনো চেঞ্জ হচ্ছে কিনা, অথবা দশান্তর্দশা চেঞ্জ হচ্ছে কিনা, তখন আপনারা এটা নিজেরাই বুঝতে পারবেন। আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, যদি ভালো লাগে লাইক করবেন, যদি ভালো না লাগে ডিসলাইক করবেন। তাহলে কেমন লাগলো বলুন, আপনাদের নবতারা চক্রটা সম্বন্ধে কতটুকু আপনারা জানতে পারলে, যদি কোনো এই বিষয়ে প্রশ্ন করার থাকে প্রশ্ন করতে পারেন। আজকে তাহলে আসছি, সবাই ভালো থাকবে, নমস্কার।